আজকে ঢাকা বোর্ড দু হাজার বাইশ এগারো নং প্রশ্ন পরিসংখ্যান অংশ নিয়ে আলোচনা করবো এখানে উপাত্তগুলো হচ্ছে অবিন্যস্ত ত্রিশ জন শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিচে দেওয়া হলো তো ক নং প্রশ্ন হচ্ছে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে এখন আমরা জানি যে মধ্যক নির্ণয় করার জন্য যে উপাত্তগুলো দেওয়া থাকবে সে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আমরা ক্রমান্বয়ে সাজিয়ে মধ্যক নির্ণয় করবো এর সমাধান প্রদার্থপ্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে থার্টিন তারপরে সংখ্যা হচ্ছে ফোরটিন তারপর হচ্ছে ফিফটিন তারপরে হচ্ছে সিক্সটিন তারপরে সেভেন্টিন তারপরে হচ্ছে এইটিন তারপর হচ্ছে নাইনটিন তারপর হচ্ছে টোয়েন্টি সংখ্যাগুলো পরপর ভাবে এখানে দেওয়া আছে এখানে মোট সংখ্যা হচ্ছে আটটি তো এখানে মোট উপাত্তের সংখ্যা এন এর মান হচ্ছে এইট যা জোর সংখ্যা আমাদের মধ্যকের জোর হলে মধ্যক নির্ণয় সূত্রটি হচ্ছে এন বাই টু তম পদ

এখানে চারতম পদ হচ্ছে এক দুই তিন চার অর্থাৎ ষোলো এবং পাঁচতম পদ হচ্ছে সতেরো তাহলে ওইখানে হচ্ছে ষোলো যোগ সতেরো ভাগ দুই ষোলো এবং সতেরো যোগ করলে হবে তেত্রিশ থার্টি ডিভাইডেড বাই টু এটার উত্তর হবে সিক্সটিন আমাদের অ্যান্সার হচ্ছে সিক্সটিন খনং প্রশ্ন শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে সারণী তৈরি করো এবং প্রচুরক নির্ণয় করো তা আমাদের প্রথমে এই সংখ্যাগুলোকে অবিচ্ছিন্ন উপাত্ত থেকে এটাকে সারণিবদ্ধ করতে হবে আর সারণীবদ্ধ করার জন্য কিছু ধাপ রয়েছে সেটা হচ্ছে প্রথমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে হবে তারপরে হচ্ছে পরিশন নির্ণয় করতে হবে এবং শ্রেণী ব্যপ্তি যেহেতু পাঁচ বলে দেওয়া আছে এটা ব্যবহার করে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে সমাধান তাহলে এখানে সর্বোচ্চ নম্বর আমাদের এখানে সর্বোচ্চ নম্বর হচ্ছে নিরানব্বই আর সর্বনিম্ন নম্বর হচ্ছে এটা আমাদের সর্বোচ্চ নম্বর এবং এটা হচ্ছে সর্বনিম্ন নম্বর সর্বোচ্চ নম্বর হচ্ছে নিরানব্বই এবং সর্বনিম্ন নম্বর এটা হচ্ছে ফিফটি তাহলে আমাদের এখানে বের করতে হবে পরিসর পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বর তার থেকে মাইনাস করতে হবে সর্বনিম্ন নম্বর এবং এক যোগ করতে হবে তো এটা বিয়োগ করলেন ফোরটি নাইন আর ওয়ান প্লাস করলে মোট হচ্ছে ফিফটি এখন শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে পরিসর নিচে হচ্ছে শ্রেণী ব্যক্তি তো পরিসরের মান হচ্ছে ফিফটি আর এখানে শ্রেণী ব্যক্তির মান হচ্ছে ফাইভ দুইটা আমাদের ভাগ করলে হচ্ছে টেন এখন আমরা এখানে সারণী তৈরি করব যেহেতু এখানে প্রচুর নির্ণয় করতে বলছে জন্য আমরা এখানে শ্রেণী শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুটি প্রয়োজন তো আমাদের এখানে শ্রেণী সংখ্যা দশটি এবং উপরে লেখার জন্য একটি বেশি মোট এগারোটি আমাদের এখানে শাড়ি লাগবে এবং কলাম হবে তিনটি প্রথম কলাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি তারপরে হচ্ছে টালি আর তৃতীয় কলাম হচ্ছে গণসংখ্যা তা আমাদের এখানে প্রথমে পঞ্চাশ থেকে শুরু করব তাহলে ফিফটি থেকে ফিফটি ফোর থেকে ফিফটি নাইন থেকে সিক্সটি ফোর থেকে সিক্সটি সেভেন্টি থেকে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি নাইন এইটটি থেকে এইটটি ফোর এইটটি ফাইভ থেকে এইটটি নাইন নাইনটি থেকে নাইনটি ফোর নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন এই হচ্ছে আমাদের দশটা এ হচ্ছে আমাদের সবগুলো এখন আমাদের টালি নির্ণয় করতে হবে তো আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে সেভেন্টি ফাইভ এটা আমরা এখানে কেটে সেভেন্টি ফাইভের ঘরে একটা টালি দেব তারপরে হচ্ছে এখানে সিক্সটি ফাইভ তাহলে সিক্সটি ফাইভের ঘরে একটা টালি দেব তারপরে এইটটি তারপরে ফিফটি ফাইভ তারপর সিক্সটি

Seventy, seventy-five, sixty-seven, eighty, ninety, seventy-two, ninety-three, eighty-five, sixty-nine. সেভেন্টি 80, 78, 64, 80, ফোর এইটটি এইটটি ফাইভ শেষ এখানে প্রথম ঘরের জন্য টালি হচ্ছে এক সংখ্যা হচ্ছে এক পরের হচ্ছে দুই তারপরে হচ্ছে তিন এখানেও তিন এখানে চার পাঁচ এখানে সাত এখানে হচ্ছে দুই এখানে দুই এখানে হচ্ছে এক তো সবগুলা সংখ্যার ফল এটা হচ্ছে তিন 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 ছয় তিনে নয় নয় চারে তেরো তেরোর পাঁচে আঠেরো আঠেরো সাত পঁচিশ দুই সাতাশ দুই আর অর্থাৎ সবগুলো সংখ্যা সঠিকভাবে এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে সেভেন এবং এটি এই শ্রেণীতে অবস্থিত অর্থাৎ এইটটি থেকে এইটটি ফোর এটা হচ্ছে তার শ্রেণী তা আমরা লিখব এখানে সর্বাধিক গণসংখ্যা সেভেন যা এইটটি থেকে এইটটি ফোর শ্রেণীতে অবস্থিত সুতরাং প্রচুরক শ্রেণী 80 থেকে এইটটি ফোর আমরা জানি প্রচুর সূত্র হচ্ছে এল প্লাস এফ F2 এফ আমাদের এল হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা হচ্ছে এইটটি এফ ওয়ান হচ্ছে গণসংখ্যা বিয়োগ তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা তো প্রচুর গণসংখ্যা সেভেন তার পূর্বের শ্রেণী হচ্ছে ফাইভ তো টোটালি মাইনাস করলে হচ্ছে টু এফ টু প্রচুরের গণসংখ্যা সেভেন এবং তার পরের গণসংখ্যা হচ্ছে টু এই দুইটা মাইনাস করতে হবে তো সেভেন মাইনাস টু ইকাল টু ফাইভ আর এইস হচ্ছে এখানে শ্রেণীব্যাপ্তি এটা আমাদের পাঁচ এখন মান বসানো হইলে এখানে হচ্ছে এইটটি প্লাস এফ ওয়ানের মান হচ্ছে টু ইন্টু ফাইভ এটা পাঁচের সাথে উপরের টুকুন হলে পাঁচ দুগুণের দশ আর নিচে হচ্ছে সাত এটার ভাগফল হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি দুই দশমিক পর্যন্ত মান রাখলে তাহলে এটার উত্তর হবে এইটির ওয়ান পয়েন্ট ফোর থ্রি প্রায় গণক প্রশ্নের সারণি থেকে উপাতগুলোর রাজীব রেখা ক বিবরণ আবশ্যক এটা গ আমরা রেখাঙ্কনের জন্য ক্রমজিত সংখ্যা সারণি লাগবে সেজন্য পূর্ববর্তী দুইটি অংশের সাথে আমরা ক্রমজ্যোত গণসংখ্যা সারণি যুক্ত করব। তো এখানে প্রথমটার গণসংখ্যা হচ্ছে এক তো ক্রমজিত গণসংখ্যা হচ্ছে এক তারপরে হচ্ছে গণসংখ্যা দুই তাহলে দুই পূর্বের ওয়ানের সাথে যোগ করলে হবে তিন তিনের সাথে পরের শ্রেণী গণসংখ্যা তিন যোগ করলে হবে ছয় পরের শ্রেণীতে তিন যোগ করলে হবে নয় নয় চার যোগ করলে হচ্ছে তেরো তেরো আর পাঁচ যোগ করলে হচ্ছে আঠেরো আঠেরো সাতে পঁচিশ পঁচিশ সাত দুই সাতাশ সাতাশ আট দুয়ে উনত্রিশ উনত্রিশ আর এক যোগ করলে হবে তিরিশ অর্থাৎ সর্বমোট গণসংখ্যা হচ্ছে ত্রিশ এখন আমরা অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা এবং নয় অক্ষ বরাবর ক্রমোযুক্ত গণসংখ্যার সারণী মান বসিয়ে আমরা অজীব রেখাঙ্কন করবো আমরা এখানে শ্রেণির উচ্চসীমা আছে চুয়ান্ন এবং তার পূর্বে শ্রেণীর উচ্চ মান হবে উনপঞ্চাশ আমরা এখানে ঊনপঞ্চাশ থেকে শুরু করবো এটা হচ্ছে ফর্টি নাইন এটা হচ্ছে ফিফটি ফোর ফিফটি নাইন এটা হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি নাইন সেভেন্টি ফোর সেভেন্টি নাইন এইটটি ফোর এইট্টি নাইন নাইনটি ফোর নাইনটি নাইন আর এখানে ক্রমজিত গণসংখ্যা হচ্ছে তিরিশ পর্যন্ত আমরা এক এক ঘরকে এক একক ধরে আমরা ক্রমজিত সংখ্যা সারণীর মানগুলো বসাব তাহলে এদিকে হচ্ছে উচ্চ উচ্চসীমা এক খবরাবর ক্রমজিত গণসংখ্যা এখন আমরা চুয়ান্ন বরাবর এখানে আমরা এক ঘর উপরে একটা বিন্দু দিব এবং অর্থাৎ চুয়ান্ন বরাবর এক উনষাট বরাবর তিন এখানে আমরা তিন ঘর উপরে বিন্দু দিব তারপরে হচ্ছে চৌষট্টির উপরে হচ্ছে ছয় এখানে আমরা ছয় ঘরে দিব উনসত্তর ঘরে নয় চুয়াত্তরের ঘরে তেরো উনআশি ঘরে আঠারো চুরাশি ঘরে পঁচিশ উননব্বইয়ের ঘরে সাতাশ চুরানব্বইয়ের ঘরে হচ্ছে উনতিরিশ এবং সর্বশেষ নিরানব্বই এর ঘরে হচ্ছে তিরিশ এবং এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব একবার উনপঞ্চাশ থেকে শুরু করে এই বিন্দুগুলো স্কেল দিয়ে দুইটি দুইটি বিন্দু যোগ করা যাবে আবার চাইলে খালি ফ্রি হ্যান্ডে আঁকা যায় এখন এই জিরো থেকে উনপঞ্চাশ পর্যন্ত ঘরকে ভাঙা চিহ্ন দ্বারা প্রকাশ করা হলো এখন কাগজের এক চক্ষ বরাবর প্রতি ঘরকে একক ধরে সীমা এবং বরাবর প্রতি ঘরকে এক একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে রেখা অঙ্কন করি শূন্য থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত কে ভাঙা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে